যদি শুধু তসবি হাতে নিলেই যদি শুধু শুধুমাত্র তসবি হাতে নিয়ে মসজিদের কোনায় বসে জিকির করলেই যদি ইসলাম কায়েম হয়ে যেত ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা লাগতো না সত্তর জন সাহাবাই কেরামের জীবন দেওয়া লাগতো না বদরের ময়দানে চোদ্দ জন সাহাবীর শহীদ হওয়া লাগতো না অসংখ্য সাহাবাইক্রম শহীদ হয়েছে তবে শহীদ হয়েছে তবে তবে আইন শহীদ হয়েছে আম্মায়ে মুস্তাহিদেনরা শহীদ হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য আর আপনি স্বপ্ন দেখেন কবে সে খানকা থেকে ইসলাম কায়েম হবে ইসলামটা অত সহজে আসে না প্রিয় দিনী ভাইরা আমার সেজন্য বাংলার তৌহিদি জনতার কাছে আজকে আমি একটাই আবেদন করে রেখে যাই বিশেষ করে এই জেলার প্রতিটা ভাইকে আপনি যে দল খুশি করুন আপনাকে আমি নিষেধ করছি না কিন্তু এমন দলের পিছনে যে না যে দল করলে পরে আপনার স্থান হবে চিরস্থায়ীভাবে ভাবে জাহান নামে সাবধান প্রিয় ভাইয়েরা আমার হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা নহা দিয়ে বললেন ও সাহাবিরা সাহাবীরা প্রয়োজনে আমরাও কি করব আরেকটু জোরে বলেন জীবন দেব উধারে আল্লাহর হাবিব উহুদের ময়দানে আসার আগে আরেকজন সাহাবী যিনি ছিলেন নাকবুসা ভেটি কালো হযরত সাদ সলভি রাদিয়াল্লাহু তালা আনহ। তার কাছে চিঠি লিখে দিয়েছেন যাও তুমি চলে যাও আমেরের কন্যা হুরে মদিনা কি নাম আমেরের কন্যা হুরে মদিনা এত সুন্দরী ছিল এই চিঠিটা নিয়ে আমেরের হাতে দিয়ে বলবা আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দিতে বলেছে এত সুন্দরী চেহারা হজরতে সাদ সলভি رضی আল্লাহু তাআলা এই চিঠিটা নিয়ে চলে গেলেন আমের রাদি আল্লাহ দেওয়ার পরে একবার সিঠির দিকে তাকাই আর একবার রহমাত তার দেওয়া চিঠির দিকে লেখাগুলো পড়ে আর সাদ সালবের দিকে তাকাই এত কালো নিগ্র নাগুসা ফেটে সাবির সাথে আমার সুন্দরী হুরে মদিনার বিবাহ হতে পারে না যেমন বর্তমান আপনার আমার সিদ্ধান্তর মতন এলাকায় কার কত টাকা আছে ঘুষ কর মত কর গাজা কর লম্পট লুচ্চাবাজি করে এ দেখা দেখি নেই টাকা আছে কিনা মেয়ে ওকেই দিতে হবে মসজিদের খাদেমের প্রস্তাব যদি ইমাম সাহেব দেয় ও সারা বাড়ি মসজিদ মসে ও কি আমার মেয়ের এক মাসের কসমেটিক টাকা করে বলবে কি বলবে না আর একটু জোরে বলেন চরিত্র দেখে না আমের রাদিয়াল্লাহু আল্লাহ তালা একবার চিঠির দিকে তাকায় আর একবার তাকাচ্ছে কার দিকে সাদ সালমিরা দিয়া এক পর্যায়ে আমির লাহু তালান হু বললেন যাও এই ছেলে তোমার কি আছে আগে শুনতে চাই আমার মেয়েকে যে বিবাহ করবা তোমার কি কি আছে বল সাদ সালমিরা দিয়া আল্লাহ বলছেন আমার কিছুই নাই দেন কি দিয়ে দেবা বলে তাও নাই জমি যাই গাছে কতটুকু তাও নাই কি করে খাও আল্লাহর হাবিব কিছু খেতে দিলে তাই খাই না হয়তো খাই না থাকো কোথায় মসজিদের বারান্দায় আমের রাদি আল্লাহ তালানহ বললেন আমার হুরে মদিনার সাথে তোমার বিবাহ হবে না যিনি হলেন অন্ধ কি ফেরস্তা অন্ধ কানেও শোনে না চোখেও দেখে না আল্লাহর হাবিব বলেন এই হাতুড়ি দিয়ে এটা হলো লোহার হাতুরি এটা দিয়ে যদি বড় পাহাড়ের উপরে আঘাত করা হতো চিরদিনের জন্য আল্লাহর হাবিব বলেন এই হাতুড়ি দিয়ে আঘাত করবে তার ভিতরে থাকবে এই কবরের ভিতরে নিরানব্বইটা সাপ এই সাপের বিশ্ব এই বিষের যন্ত্রণা একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে আপনি আমি মনে করছি কবরে যাওয়ার পরে কিছু হবে না অথচ সাহাবাই কেরাম জলির কদর সাহাবি যারা এমন সাহাবীর জীবনী ইতিহাসের ভিতরে এসছে দেখা গিয়েছে এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ কেঁদে দিয়েছে আল্লাহর হাবিব বললেন মৃত্যুতে আল্লাহ তালার আরশা আজিম পর্যন্ত কাঁদছে

এখন সাহাবাই কেরাম যে দেখলেন এই জিকির করছে মনে রাখবেন আপনার আমার জন্য আল্লাহ তালা ইসলামের ভিতরে যে জিকির যে তাসবি দিয়েছেন এর বাইরে যতই জিকির করি এই জিকির কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না কোরআন হাদিসে যে জিকির আল্লাহ দিয়েছেন এই জিকিরটাই যদি করা হয় এই আমলটাই করা হয় তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে এখন গাজী আলামিন একটা জিকির বানিয়ে ছাড়িয়ে দিল আপনারা সেই জিকির করলেন এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় জিকির বানাইতে কইছে আপনারা আপনি নিউ স্টাইলের একটা বদনা তৈরি করতেন যে বদনা নিয়ে বাথরুমে গেলে অটোমেটিক পানি চলে আসবে দুই চাকার সাইকেল আছে আপনি তিন চাকার সাইকেল আবিষ্কার করতেন জনগণের উপকার হতো ঠিক না বেঠিক পাতিলের ভিতরে নিচে আগুন না দেওয়া পর্যন্ত পাতিলের ভাত হয় না আপনি এমন একটা পাতিল আবিষ্কার করতেন যে পাতিলে চাউল দিলেই ভাত হয়ে যায় আপনার শ্বাসের জিকির খণ্ডিত জিকির